দর্শক, পঞ্চগড়ে করতোয়া নদীতে নৌকাডুবির তৃতীয় দিনেও 11 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 61 জনে। করতোয়াটি থেকে আরো জানাচ্ছেন আমাদের সহকর্মী সিদ্ধার্থ কর্মকার। হৃদয় বিদারক ঘটনা। পঞ্চগড়ের মানুষ এর আগে কখনোই এই ধরনের একটি দুর্ঘটনা বা এই ধরনের একটি মর্মান্তিক ঘটনা তারা কিন্তু কখনো প্রত্যক্ষ করেনি। এতগুলি জীবনের যে হানি ঘটলো, এত এতগুলি প্রাণ চলে গেল অকালে, এটা আসলে এখানকার মানুষ আসলে কখনো তারা দেখেনি। এই জন্য কিন্তু সবাই আসলে হতবাক। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, মূলত এই জায়গাটি এইটি কিন্তু সেই ঘাট, আউলিয়ার ঘাট, যেই ঘাট যেই যেই স্থানে কিন্তু আসলে ওই দিন মহালয়ার অনুষ্ঠানে পূজা অর্চনায় যোগ দেওয়ার জন্য হাজার হাজার নারী পুরুষ ভক্ত যারা কিন্তু এই ঘাট দিয়ে নৌকায় করে তারা নদী পার হয়ে ওপারে গিয়ে তারা বজেশ্বরী মন্দিরে পুজো দিতে যাচ্ছিল। গত দুদিনে উদ্ধারকারী দল ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ছিল গতকাল পর্যন্ত, আজকে কিন্তু সেখানে ইউনিট বাড়িয়ে 12টি ইউনিট কাজ করছে। পাশাপাশি স্থানীয় যারা আছেন উদ্ধার কর্মী তারাও কিন্তু নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। 19 জন এখনো কিন্তু নিখোঁজ রয়েছেন। যতক্ষণ ফায়ার সার্ভিস পক্ষ থেকে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে যে যতক্ষণ পর্যন্ত একটি নিখোঁজ ব্যক্তিও ধরার ছোঁয়ার বাইরে থাকবে ততক্ষণ পর্যন্ত এই অভিযান চলবে। এবং 3-5 সদস্য বিশিষ্ট যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল তারা কিন্তু তাদের আজকের তদন্ত প্রতিবেদন তাদের জমা দেওয়ার কিন্তু আজকেই দেওয়ার কথা। এরপরেই মূলত জানা যাবে আসলে দুর্ঘটনার মূল যে কারণ সেটি কিন্তু জানা যাবে।